শুরুতেই সংবাদ শিরোনাম। একযোগে তিন দিক থেকে আক্রমণ করছে রাশিয়া ইউক্রেন ধ্বংসের পথে। এবার বেলারুশ থেকে হামলা যাচ্ছে ইউক্রেনে। রাশিয়ার 5 যুদ্ধ বিমান ও 1টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইউক্রেনের। রাশিয়াকে থামাতে পারবেন না বাইডেন, বললেন মার্কিন জেনারেল। ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত 7 জন। ইউক্রেনের হয়ে প্রত্যক্ষভাবে যুদ্ধের মাঠে নামবে না ব্রিটেন, বললেন বরিস জনসন। রুশ বিমান হামলা প্রতিহত করছে বিমান বাহিনী, দাবি ইউক্রেনীয় সেনাবাহিনীর। এবার বিস্তারিত। ইউক্রেনে একযোগে তিন দিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া, এমনটি দাবি করেছে ইউক্রেনের বর্ডার সার্ভিস কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার 4:05 দিকে বেলারুশ, রাশিয়া ও ক্রিমিয়া সীমান্ত এলাকা দিয়ে একযোগে হামলা শুরু করেছে রুশ সেনারা। ইউক্রেনের বর্ডার সার্ভিস জানিয়েছে লোহানস্ক, চুমি, খারকিভ, চেরনিহিভ ও জিতোমির অঞ্চলে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ইউক্রেনের বর্ডার ইউনিট, বর্ডার টহল ও চেকপয়েন্টগুলোকে টার্গেট করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডনেটক্স ও লোহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশ থেকে 6টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এছাড়া ডনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে সেনা অভিযানের ঘোষণা দিয়ে পুতিন ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে একাধিক খবর প্রকাশ করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে প্রতিবেশী দেশ বেলারুশের সেনারাও রাশিয়ার সেনাদের সাথে অভিযানে যোগ দিচ্ছে। অর্থাৎ ইউক্রেনের উত্তর দিক থেকেও এখন আক্রমণ হচ্ছে। বেলারুশ দীর্ঘদিন যাবত রাশিয়ার মিত্র। বিশ্লেষকরা এই ছোট দেশকে রাশিয়ার ক্লায়েন্ট স্টেট বা মক্কেল রাষ্ট্র হিসাবে বলে থাকেন। পুতিনকে থামান ইউক্রেন। রাশিয়ার হামলাকে আগ্রাসনের যুদ্ধ বলে অভিহিত করেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা। এই যুদ্ধ থামাতে তিনি বিশ্ব নেতাদের সহযোগিতা কামনা করেছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুবেলা এক টুইট বার্তায় বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পুরোদমে আক্রমণ শুরু করেছেন। শান্তিকামী ইউক্রেনের শহরগুলো এখন হামলার শিকার। এটি আগ্রাসনের যুদ্ধ। ইউক্রেন অবশ্যই নিজেকে রক্ষা করবে। বিশ্ব পারে পুতিনকে থামাতে এবং এখনই সময় সেই পদক্ষেপ নেয়ার। এর আগে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার গেরা সচেনেসকো জানিয়েছেন, ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে রুশ হামলা শুরু হয়েছে। এছাড়া বিমান ঘাঁটি ও সামরিক সদর দফতরেও গোলা নিক্ষেপ করা হয়েছে। ইউক্রেনে সামরিক অভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্যদের অস্ত্র ত্যাগ করে ঘরে ফেরার আহ্বান জানিয়েছেন আর বলেন, যে কোনো রক্তপাতের জন্য দায়ী থাকবে ইউক্রেন সরকার। ইউক্রেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার দাবি করেছে যে তারা বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি সিট মহলের কাছে দেশটির পূর্বে 5টি রুশ বিমান এবং 1টি হেলিকপ্টার ভূপাতিত করেছে। দেশটির একজন আর্মি জেনারেলের উদ্ধৃতি দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে, তবে নাম প্রকাশ করা হয়নি। আর্মি জেনারেল বলেন, যৌথ বাহিনী কমান্ডের তথ্য অনুযায়ী আজ 24 ফেব্রুয়ারি যৌথ বাহিনীর অভিযান এলাকায় আগ্রাসনকারীদের 5টি বিমান ও 1টি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর উদ্ধৃতি দিয়ে বিবিসি বলেছেন, ইউক্রেন সামরিক বাহিনী 5টি রুশ বিমান ভূপাতিত করার দাবি করেছে। তবে রাশিয়ান প্রতিরক্ষা বাহিনী নিজেদের বিমান ভূপাতিত হওয়ার খবর অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল কিথ কেলক বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থামাতে বাইডেনের প্রচেষ্টা যথেষ্ট নয়। এমনকি ইউক্রেনের ওপর রাশিয়ার এই ব্যাপক আগ্রাসন থামাতে জো বাইডেন বেশি কিছু করতেও পারবেন না। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন মার্কিন সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বৃহস্পতিবার সকালে তিনি ইউক্রেনের ওপর বিশেষ অভিযান চালানোর আদেশ দিয়েছেন। ইউক্রেনের ওপর রাশিয়ার এই ব্যাপক আক্রমণের বিষয়ে পুতিন আরও বলেন, আমাদের সাথে ওই সেনাবাহিনীর সংঘাত অনিবার্য। অবশ্য পুতিনের ইউক্রেন আক্রমণের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন একটি পূর্ব পরিকল্পিত যুদ্ধ শুরু করেছেন। এ যুদ্ধে অসংখ্য মানুষ মারা যাবেন এবং অনেক মানুষকে এ যুদ্ধের মাশুল দিতে হবে। এ যুদ্ধ শুরু করার মাধ্যমে যে ধ্বংস ও মৃত্যুর ঘটনা ঘটবে তার দায় শুধু রাশিয়ার ওপরই বর্তাবে। বিনা কারণে ইউক্রেনের ওপর রাশিয়ার অবৈধ সামরিক হামলার নিন্দা করে জো বাইডেন আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো একজোট হয়ে এ রুশ হামলার জবাব দেবে এবং এ সংকটের সমাধান করবে। তবে যাই হোক না কেন, বিশ্ব সম্প্রদায় রাশিয়াকেই দোষারোপ করবে।
রুশ সৈন্যদের বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত 7 জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের পুলিশ। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওদেসার বাইরে পডিলস্ক শহরের একটি সেনা ঘাঁটিতে হওয়া হামলায় 6 জন নিহত এবং আরও 7 জন আহত হয়েছেন। খবর বিবিসির। এছাড়া এখন পর্যন্ত আরও 19 জন নিখোঁজ রয়েছেন। পুলিশ বলছে মারি উপল শহরে আরও 1 জনের মৃত্যু হয়েছে। রাশিয়া হামলা চালানোর পর ইউক্রেনের রাজধানী কিয়েভে জরুরি সাইরেন বাজানো হয় এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় যে মহাসড়কগুলোতে শহর ছেড়ে যেতে চাওয়া মানুষের গাড়ির ভিড়। কিয়েভের আন্ডারগ্রাউন্ড স্টেশনগুলোতে শহরের মানুষ আশ্রয় নিতে জড়ো হয়। অনেকে বাসে করে শহর ছেড়ে যেতে উদ্যত হন। এছাড়া মহাসড়কে শহর ছাড়তে যাওয়া গাড়ির লম্বা লাইনও দেখা গেছে। সামাজিক মাধ্যমে অনেকেই আতঙ্ক প্রকাশ করে মন্তব্য করেছেন যে তারা বোমা থেকে সুরক্ষা পেতে আশ্রয় কেন্দ্র এবং বেজমেন্টে আশ্রয় নিচ্ছেন। রাস্তায় অপেক্ষাকৃত কম মানুষ দেখা যাচ্ছে এবং মানুষকে এটিএম বুথের সামনে লাইন দিতে দেখা যাচ্ছে। এদিকে রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। দেশটির সেনাবাহিনী জানিয়েছে তারা 5টি রুশ যুদ্ধ বিমান এবং 1টি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়। যদিও রাশিয়ার সামরিক বাহিনী এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে বলে দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম তাস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে। রাশিয়ার হামলা প্রতিহত করতে যুদ্ধের মাঠে থেকে ব্রিটেন ইউক্রেনের পাশে দাঁড়াবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এর দ্বারা ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেওয়ার বিষয়টি পরিষ্কার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। রাশিয়ার হামলা শুরুর পর বৃহস্পতিবার সকালে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকিকে ফোনে একথা জানিয়ে দেন। জনসন বলেন, ইউক্রেনের এই ঘটনায় তিনি হতবাক, তবে দেশটির জনগণ এই হামলা প্রতিহত করতে পারবে বলেই তার বিশ্বাস। সেই সঙ্গে এই অন্ধকার সময়ে ইউক্রেনীয়দের ব্যাপারে যুক্তরাজ্যের অবশ্যই চিন্তা আছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সরকারি বাসভবন ডাউনিং স্ট্রিট এর পক্ষ থেকে এক টুইট বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র বোমা হামলা শুরু করেছে। ওই বিবৃতিতে আরও বলা হয়েছে কিয়েভের কাছে বরিসপল বিমানবন্দর সহ একাধিক বিমানবন্দরে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ বিমান হামলা প্রতিহত করতে ইউক্রেনের বিমান বাহিনী লড়াই করছে বলে দাবি করা হয়েছে ওই বিবৃতিতে। ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী ওদেসায় রুশ প্যারাট্রুপার নামার খবর অস্বীকার করা হয়েছে ওই বিবৃতিতে। রাশিয়ার 5টি বিমান ও 1টি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে দি জেনারেল স্টাফ অফ দি ইউক্রেন আর্মড ফোর্স, তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে রাশিয়া। এদিকে ইউক্রেনে একযোগে 3 দিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া, এমনটি দাবি করেছে ইউক্রেনের বর্ডার সার্ভিস কর্তৃপক্ষ। সংস্থাটির দাবি, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর 5টার দিকে বেলারুশ রাশিয়া ও ক্রিমিয়া সীমান্ত এলাকা দিয়ে একযোগে হামলা শুরু করেছে রুশ সেনারা। ইউক্রেনের বর্ডার সার্ভিস জানিয়েছে লুহানস্ক, সুমি, খার্কিভ, চেরনিহিভ ও জিতোমির অঞ্চলে হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ইউক্রেনের বর্ডার ইউনিট, বর্ডার টহল ও চেক পয়েন্টগুলোকে টার্গেট করা হচ্ছে। ব্যবহার করা হচ্ছে কামান, ভারী সরঞ্জাম এবং ছোট অস্ত্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এক টেলিভিশন বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস তথা ডনেটস্ক ও লুহানস্কে সেনা অভিযানের ঘোষণা দেন। এরপরই 2 দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরই মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের 5 থেকে 6টি স্থানে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। এছাড়া ডনেটস্কের ক্রামাটস্কেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে সেনা অভিযানের ঘোষণা দিয়ে পুতিন ডনবাসে নিয়োজিত ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। পুতিন বলেন, আপনারা আপনাদের অস্ত্র সমর্থন করুন এবং ঘরে ফিরে যান। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।